নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘর ওই ভিলেজপুরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ভীষণ সহজ কম সময়ে তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি ঝিঙে বাটা, গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন সহজ রেসিপিটি চটপট বানিয়ে ফেলি। বন্ধুরা, এখানে আমি 600 গ্রাম ঝিঙে নিয়েছি, খোসাগুলো ছুলে কেটে নেব। সব ঝিঙে কাটা হয়ে গেছে, কেটে রাখা ঝিঙে গুলো বেটে নেব। দিয়েছি সরষের তেল, দিয়েছি 2টো শুকনো লঙ্কা, কালো জিরে, নাড়াচাড়া করে নেব। দিয়েছি রসুন কুচি, রসুনটা হালকা ভেজে নেব। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি, বেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, কাঁচা লঙ্কা ছেঁড়া, শুকিয়ে গেছে, মাখা মাখা টাইপে হয়ে গেছে, নাপিয়ে নেব। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি ঝিঙে বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।